হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর আপু ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশে এবং দেশের বাহির থেকে, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই কামনাই করি। তো আমরাও আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার দয়ে ভালো আছি, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আজকে আমি কী কী করেছি, কী কী রান্নাবান্না করেছি, তো সেগুলো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। তো সব কিছু ডিটেলসে না, জাস্ট কী কী করেছি সেগুলোই শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমি দুইটা মুরগি এনেছি, তো মুরগিগুলোকে হচ্ছে আমি কেটে নিয়েছি, কেটে ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু অংশ নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে কিছু চিকেন ফ্রাই করে নিব আর কি। তো শুধু ফ্রাই দিয়েও ভাত খেতে মাঝে মাঝে ভালোই লাগে, খারাপ লাগে না, তো সেজন্য হচ্ছে আজকে চিকেনগুলোকে ফ্রাই করব। তো সেজন্য আলাদা এক্সট্রা কোনো কিছু দিয়ে ভাজা হয়নি, জাস্ট নর্মালিতে যেসব মশলা দিয়ে আমরা মুরগিটা রান্না করে খাই সেসব মশলা দিয়ে জাস্ট ভেজে নেবো আর কি। তো এখানে যদি অন্য কিছু এক্সট্রা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ভাতের সাথে, সাদা ভাতের সাথে চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগে না। তো সেজন্য এখানে হচ্ছে শুধু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, সেই সাথে হচ্ছে গরম মশলা বাটা, সব মশলাপাতিগুলো ভালোভাবে মেখে নিয়েছি। আর মেখে হচ্ছে এবার চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো এই তো এগুলো ফ্রাই করতে থাকি। আর এদিকে প্রতিদিনের মতো আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই, তো যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে আছেন, তাদের সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশেই থাকুন। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে আমার চ্যানেলের ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। তো আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু ভাইয়া আপু অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে আপনাদের কাছে। তো এই তো আমার চিকেন ফ্রাই করা অলরেডি হয়ে গেছে, এগুলো হচ্ছে আমার আজকে দুপুরবেলা খাবো, সেজন্য হচ্ছে চিকেন ফ্রাই করেছি। আর এর সাথে আরও কিছু রান্নাবান্না করেছি, সব কিছু ডিটেলসে শেয়ার করলাম না, জাস্ট কী কী রান্না করেছি সেগুলোই হচ্ছে শেয়ার করছি। আর এটা হচ্ছে খুবই মজার একটা খাবার, এটা হচ্ছে মাছের ঘাটা বা মাছের ঝুড়াও বলা যায়। এখানে হচ্ছে মাছগুলোকে সেদ্ধ করে তারপরে হচ্ছে সব মাছ বেছে এখানে হচ্ছে লেবু পাতা, লেবু রস দিয়ে একটু অন্যরকম করে রান্না করা হয়েছে। তো সেটা কিন্তু আর আজকে রেসিপি আকারে শেয়ার করলাম না, অবশ্যই পরে কোনো একদিন শেয়ার করবো। আর সেই সাথে হচ্ছে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ, আর ছিল পাতলা ডাল। তো এই তো এগুলোই আজকে রান্না করেছি। আর এখন হচ্ছে দুপুরবেলা, তো আমি হচ্ছে ভাতটা খেয়ে নিচ্ছি। আর আমার কাছে তো এই মাছের যে ঝুড়াটা এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার বেশ পছন্দের একটি খাবার। তো আজকে হচ্ছে এগুলো করেছি। তো এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আর এসে কিন্তু বাইরে চলে যাচ্ছে বাবার সাথে ঘুরতে। এটা ছিল বিকেলবেলার আগ মুহূর্তে আর কি, মানে সন্ধ্যা হওয়ার একটু আগ মুহূর্ত, সরি। তো ওরা হচ্ছে বাইরে চলে গেছে, আর এদিকে হচ্ছে আমি একটু আলুর চিপস করে নিয়েছি খাওয়ার জন্য। তো আলুর চিপস তো খেয়ে ফেলেছি, আর এবার হচ্ছে একটু ক্যামেরার সামনে চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য। তো আয়েশা আর আয়েশার বাবা কিন্তু বাহিরে চলে গেছে, আর হচ্ছে আমি বাসায় একা, তো আমি কিন্তু আলুর চিপস করে খেয়ে নিয়েছি। তো আজকে কিন্তু ওয়েদারটা ভালো, ভালো বলতে হচ্ছে সন্ধ্যা থেকে ভালো আর কি। তো গতকালকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, যেটা আসলে বলার বাহির এতটাই গরম ছিল, আমার মনে হয় মানে এত বছরে মনে হয় এতটা গরম পড়েনি। গতকালকে গরমটা ছিল অনেক বেশি, মানে সবসময় গরম হয় তবে গতকালকে অনেক বেশি গরম পড়েছিল। তো যাই হোক, আজকে আমার মুডটা ভালো হয়ে গেছে, আজকে সন্ধ্যা থেকে হচ্ছে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে, আমার মুডটাও ভালো হয়ে গেছে। আর যেহেতু মুডটাও ভালো হয়ে গেছে আয়েশা ঘরে, তো আমি একটু সাজুগুজু করে হচ্ছে ক্যামেরার সামনে আপনাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি, যে আমার মুডটা ভালো হয়ে গেছে বৃষ্টি দেখে। আর এই তো আজকের দিনটা সকাল থেকে যেমনই গেছে রান্নাবান্না কাজকর্ম করে, কিন্তু এখন কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে, তো সেজন্যই হচ্ছে ক্যামেরার সামনে এসেছি তো আপনাদের সাথে একটু কথা বলার জন্য। তো কথা বলতে বলতে হচ্ছে ওরাও বাহির থেকে চলে আসবে, তো এরকম করে হচ্ছে আমি আমার আজকের দিনটি পার করলাম। তো কেমন লেগেছে আপনাদের কাছে ভাইয়া আপুর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।